ব্রহ্ম মুহূর্তত উঠি চারিটা কাম করবই লাগে। এই চারিটা কাম করলে ভগবান তো সন্তুষ্ট হবই, আপনার সকল মনের ইচ্ছা এই চারিটা কামর দ্বারাই সম্পূর্ণ হব। আজি আমি এই ভিডিওটো জানিম সেই চারিটা কামর বিষয়ে। নমস্কার, মই কৃষ্ণ ভূঁয়া, আপনি চাই আছে বি পজিটিভ, এনলওয়েজ বি পজিটিভ। ব্রহ্ম মুহূর্তত এই চারিটা কাম করার পিছত আপনি একুশ দিন নির্ধারণ করে লব লাগিব। এই একুশ দিনের ভিতর আপনি যি পাব বিচার সেয়া 100% আপনি পাবলৈ সক্ষম হব। যি পাব বিচারে যিকোনো ভৌতিক ইচ্ছাই হোক লাগিলে, সেয়া চাকরিও হব পারে, বিয়া হব পারে, পয়সা, ব্যবসায়, সকলোবোর যি করার আপনার ইচ্ছা আছে সকলো হব পারে। সকলো ইচ্ছা এই একুশ দিনতেই পূর্ণ হব। এই চারিটা কামর বিষয়ে আপনার কোনেও নকয়, ব্রহ্ম মুহূর্তত করা এই চারিটা কামে ব্রহ্মাস্ত্রর দরে কাম করে। ভগবানক যদি আপনি পাব বিচাৰিছে, ঈশ্বরের কৃপা যদি আপনি লাভ করব বিচাৰিছে, সেই অনন্ত শক্তির করুণা যদি আপনি পাব বিচাৰিছে, তার বাবে উত্তম সময়খিনিই হৈছে এই ব্রহ্ম মুহূর্তর সময়খিনি। বিশ্বাস করা হয় এই ব্রহ্ম মুহূর্তর সময়খিনিত দৈবিক শক্তি দেবী দেবতাই পৃথিবী লোকত ভ্রমণ করে, সেইভাবে তেওঁলোকর শক্তি চরম সীমাত থাকে। এই সময়খিনিতেই ভগবান সকলোরে ঘরলৈ আহে। সেইভাবে আগর দিনের মানুহে যিমানবোর কাম আছিল, যেনে ঘর ঝাড়ু দিয়া, ঘর মচা, সকলো কাম এই ব্রহ্ম মুহূর্তত উঠিয়েই করেছিল। ঘরের যে মুখ্য দ্বার সেয়া খুলি দিয়ে ব্রহ্ম মুহূর্তত, যাতে ঘরখনত ভগবানের প্রবেশ হয়, দৈবিক শক্তিয়ে ঘরখনত যাতে বাস করব পারে। এই সময়খিনিতেই আপনার ইষ্ট দেবতাই আপনার ঘরত প্রবেশ করে, লগতে মা লক্ষ্মীও আপনার ঘরত প্রবেশ করে। আজিকালি দিনত মানুষ এলেহুয়া হয়ে পড়েছে, মানুষ দেরিকৈ শোয়ার পৰা উঠে, সেইভাবে তেনে লোকের জীবনত বহুত ডাঙর প্রভাব পড়ে, সমস্যার সম্মুখীন হয় তেওঁলোক। এই ব্রহ্ম মুহূর্তর সময়ত উঠিয়েই আপুনি কিছুমান কাম করিব লাগিব, কারণ এই সময়ত উঠিলেই দৈবিক শক্তি আপনার ফালে আকর্ষিত হয়। সমান্তরালভাবে আপনার ব্যবহারতো বহুত বেশি পরিবর্তন আহে। এই সময়ত উঠা মানুষের শারীরিক আর মানসিক পরিবর্তন হবলৈ আরম্ভ করে, ব্যক্তিজন আধ্যাত্মিক দিশর ফালে ধাবমান হয়, যি যি ইচ্ছা থাকে সেয়া লাহে লাহে পূর্ণ হবলৈ ধরে। তেওঁ একো ধরবই নোৱাৰিব, বৰ বিশেষ একো নকৰাকৈয়ে মনৰ ইচ্ছা পূৰণ হবলৈ আৰম্ভ কৰে। গতিকে আহক জানি লওঁ কোন সেই চাৰিটা কাম, যি চাৰিটা কাম একৈশ দিন কৰিলে মানুহৰ মনৰ ইচ্ছা পূৰণ হয়। ব্ৰহ্ম মুহূৰ্তত আপুনি প্ৰথম যিটো কাম কৰিব লাগিব সেয়া হৈছে, যেতিয়াই আপুনি ব্ৰহ্ম মুহূৰ্তত সাৰ পাই যাব আৰু বিছনাখন ত্যাগ কৰিব, ভগৱানৰ নাম লৈহে উঠিব, চকু মেলিয়েই ভগবানৰ নাম লব। যিজন আপোনাৰ ইষ্টদেৱতা তেওঁৰ নাম লৈহে আপুনি শোৱাৰ পৰা উঠিব আৰু ভগবানক ধন্যবাদ দিব। যিজনে আপোনাক বিছনাৰ পৰা উঠিবলৈ ভালেৰে ৰাখিছে, হাতযোৰ কৰি অন্তৰৰ নিভৃত কোণৰ পৰা তেওঁক ধন্যবাদ দিয়ক। এতিয়া কথাটো হ'ল, এনেকৈয়ে ধন্যবাদ দিলে কি লাভ হ'ব? চাওক, ভগবান সকলোতে আছে, চাৰিওফালৰ পৰা ভগবানে আমাক চাই আছে। আমি ভাল করলেও তেওঁ আমাক চাই থাকে, আর বেয়া কাম করলেও তেওঁ আমাক দেখি থাকে, পাপ করলেও তেওঁ আমাক চাই থাকে, পুণ্য করলেও তেওঁ আমাক দেখে। এনেকৈ কেতিয়াও নাভাবিব ভগবানে একো দেখা নাই বলে। এক নম্বর হৈছে আপুনি ব্রহ্ম মুহূর্তত উঠিব, আর দুই নম্বর এই সময়ছোৱাত ভগবান পৃথিবী লোকত ভ্রমণের বাবে আহে, সেই সময়ত আপুনি দিয়া ধন্যবাদ, আপুনি করা এটা এটা কাকুতি ভগবানে খুব সোনকালেই শুনা পায় আর বহুত সোনকালেই তুষ্ট হয়, সেইভাবে ভগবানক ধন্যবাদ দিব লাগে। ব্রহ্ম মুহূর্তর সময় প্রাতঃপুয়া 3 বজাৰ পৰা 5 বজাৰ সময়খিনি হয়। এই সময়ত কিন্তু আপুনি যি কামেই নকৰক কিয় সফল হবই, যিকোনো দৈবিক কার্য এইখিনি সময়ত করলে শুভ ফল লাভ করিব পাৰি। প্রথমটো কথা হল, উঠিয়েই আপুনি ভগবানক ধন্যবাদটো দিবই, কারণ আপনার আজি যি আছে বহুতর কিন্তু সেইখিনি নাই, নাই মানে এনেকুৱা বহু মানুহ আছে যার একোই নাই, সেই সকলের তুলনাত আপনাকতো ভালকৈ রাখিছে ভগবানে। হাত, ভৰি, চকু, কান, খাবলৈ অন্ন,
সকলো দিছে ভগৱানে। তেনেক্ষেত্ৰত আপুনি ভগৱানক ধন্যবাদ দিয়া উচিত। দ্বিতীয়তে আপুনি ধন্যবাদ দিব নিজৰ মা দেউতাক, যাৰ কাৰণে আপুনি এই পৃথিৱীখন দেখা পালে, যি আপোনাক এই পৃথিৱীলৈ আনিলে। কাৰণ ভগৱানেও প্ৰথম পিতৃ মাতৃৰেই সহায় লৈছিল, এই পৃথিৱীলৈ আহিবলৈ পিতৃৰ সহায় ল'ব লগা হৈছিল। আমাৰ প্ৰথম জ্ঞান তেওঁলোকৰ পৰাই হয়, সেইবাবে পিতৃ মাতৃৰ সেৱাই হৈছে মূল কথা। ইয়াৰ পিছত যেতিয়া ভৰিখন পৃথিৱীত থ'ব, তেতিয়া ধৰিত্ৰী আইক তিনিবাৰ প্ৰণাম জনাবলৈ নাপাহৰিব। হে ধৰিত্ৰী আই, তুমি আমাক থাকিবলৈ এডোখৰ ঠাই দিছা, এই কাম সেইজনৰ হ'ব যিজনে ঈশ্বৰক গভীৰভাৱে বিশ্বাস কৰে, যিজন আধ্যাত্মিক, যিজনে পিতৃ মাতৃক সেৱা কৰে, সেইজনৰেই এই গুণ থাকে। ধৰিত্ৰী আই জগত জননী, সেইবাবে তেওঁক প্ৰণাম জনাব লাগে। ধৰিত্ৰী আইক প্ৰণাম জনাই আপুনি স্নান কৰিব। ব্ৰহ্ম মুহূৰ্তত কৰা স্নানেই অতি উত্তম, সৰ্বোত্তম স্নান হৈছে ব্ৰহ্ম মুহূৰ্তত কৰা স্নানেই। তাৰপিছত আপুনি ধ্যান কৰিব। ধ্যানত আপুনি কি কৰিব জানেনে? আপুনি যেতিয়া ধ্যান কৰিব, আপোনাৰ যি ইপ্সিত লক্ষ্য আছে সেইখিনি আপুনি ধ্যানত স্মৰণ কৰিব। আপুনি কি পাব বিচাৰিছে, কি হ'ব বিচাৰিছে, কি কৰিব খুজিছে, সেইখিনি আপুনি ধ্যানেৰে স্মৰণ কৰিলে এক অদ্ভুত শক্তি লাভ কৰিব, যি শক্তিয়ে আপোনাক খুব সহজেই ইপ্সিত লক্ষ্যৰ দিশে লৈ যাব। ধ্যানৰ পিছত আপুনি যোগাভ্যাস কৰি পুৱাৰ দৈনন্দিন কাম কাজ আৰম্ভ কৰিব। মনত ৰাখিব, এই ব্ৰহ্ম মুহূৰ্তৰ সময়খিনিত এক অদ্ভুত দৈৱিক শক্তি থাকে, যি শক্তি লাভৰ বাবে আপুনি চেষ্টা কৰিব লাগিব। এবাৰ এই দৈৱিক শক্তি আহৰণ কৰি লোৱাৰ পিছত পৃথিৱীৰ এনেকুৱা কোনো শক্তি নাই যি আপোনাক আপোনাৰ লক্ষ্যত উপনীত হোৱাত বাধা দি ৰাখিব পাৰিব। সেইবাবেই এই ব্ৰহ্ম মুহূৰ্তৰ সময়খিনিক চমৎকাৰী সময় বুলি কোৱা হৈছে। এই ব্ৰহ্ম মুহূৰ্তৰ সময়খিনি মানুহৰ ইপ্সিত লক্ষ্যত উপনীত হোৱাৰ বাবে ব্ৰহ্মাষ্টৰ দৰে হয়। ব্ৰহ্মাষ্টৰ দৰে এই সময়খিনিয়ে কাম কৰে। আপুনি ঈশ্বৰক খুব সহজেই এই সময়খিনিৰ দ্বাৰা লাভ কৰিব পাৰিব। ঈশ্বৰে যদি আপোনাৰ প্ৰাৰ্থনা শুনা নাই, তেন্তে ব্ৰহ্ম মুহূৰ্তত আমি কোৱা এই কামখিনিৰ জৰিয়তে আপুনি ঈশ্বৰৰ সন্ধানো লাভ কৰিব পাৰিব। সেইবাবে সদায় পুৱা ব্ৰহ্ম মুহূৰ্তত উঠিবলৈ চেষ্টা কৰক। আৰু যিসকলৰ টোপনি ব্ৰহ্ম মুহূৰ্তৰ সময়ত নিজে নিজে ভাগি যায়, সেইসকল লোকৰ ওপৰতো ভগৱানৰ অসীম কৃপা দৃষ্টি থাকে। সেইবাবে তেওঁলোকে এই সময়ছোৱাত উঠি ভগৱানক স্মৰণ কৰিলে শুভ ফল লাভ কৰে। আশা কৰিছোঁ ভিডিঅ'টো আপোনাৰ ভাল লাগিল। যদি ভিডিঅ'টো ভাল লাগিল, অনুগ্ৰহ কৰি লাইক কৰিব, কমেণ্ট কৰিব, শ্বেয়াৰ কৰিব আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবলৈ নাপাহৰিব। ধন্যবাদ।